নিরামিষের দিনে এইভাবে পটল রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। আমিও এইভাবে পটল রান্না করেছিলাম। সব সময় তো একই রকমভাবে পটল রান্না করে খেতে ভালো লাগে না, তো তাই এভাবেও ট্রাই করা যেতে পারে। তো এইভাবে পটল রান্না করার জন্য পটলটা একটু বড় সাইজের নিতে হবে, আর তারপর পটলটাকে কেটে নিতে হবে। পটলটা কাটবো কিন্তু একটু অন্যভাবে, তো সেজন্যই বড় বড় পটল চাই। আর পটলগুলোকে নিয়ে প্রথমে এইভাবে ছুলে নিলাম, ভালোভাবে খোসাগুলোকে, ওপরের খোসা, জাস্ট পাতলা খোসাটা এভাবে তুলে নিলাম। তুলে নেওয়ার পর পটলটার মাঝখানের অনেকটা জায়গা রেখে দিয়ে জাস্ট ওপরে এরকম এতটা জায়গা কেটে নিলাম, অর্থাৎ অল্প একটু বেশি জায়গা রেখে পটলটা কেটে নেব। আর তারপর পটলের ভেতরের বিচিগুলোকে বার করে দেব, কেননা আজকে বানাচ্ছি পুর ভরা পটল। তো পুরটা ভরবার জন্য তো পটলের জায়গাটাকে খালি করতে হবে, তো সেই জন্য পটলের বিচিগুলো বার করে এইভাবে পটলগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আর এই ছোট অংশটা পটলের ঢাকা হিসাবে ব্যবহার করব, যাতে পুরটা বেরিয়ে না যায়। তার ফলে পুরটা পটলের মধ্যে ভালোভাবে থাকবে আর রান্নাটাও খুব সুন্দর হবে। তো প্রত্যেকটা পটলই এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এরপর তৈরি করব পুর। পুর তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কাজু বাটা, আর এরপরই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ছাতু। এখানে এক চামচ মতো ময়দা দিয়েছি আর এক চামচ মতো ছাতু দিয়েছি, আর কাজু দিয়েছি 5 থেকে 6টা মতো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। তার সাথেই দেব একটু গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এখানে আমি বিট নুন এবং সাদা নুন দুটোই ইউজ করেছি, তো সেজন্য অল্প অল্প করে দুটো নুন দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম অল্প একটু মিষ্টি ভাব আনার জন্য চিনি। এরপরই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, যেটা ধনে আর জিরেকে গুঁড়ো করে ভেজে রেখেছি, আর তার সাথে দিলাম অল্প একটু গরম মশলা। আর এগুলো সবগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল খানিকটা। ব্যাস, তাহলেই রেডি আমার পুর। আর এইটাকে অল্প সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা দিয়েই তৈরি হবে পটলের পুরটা। মেখে নেওয়ার পর এইভাবে লম্বা আকারের করে নিয়ে পটলের মধ্যে পুরটাকে ভরে দেবো আর ঢাকাটাকে লাগিয়ে দেব। তো প্রত্যেকটা পটলেই এভাবে পুর ভরে নিয়ে ঢাকাটাকে লাগিয়ে দেব টাইটভাবে। তাহলেই রেডি হয়ে যাবে আমার পুর দেওয়া পটলটা। আর এরপর এটাকে তো রান্না করতে হবে। রান্না করার জন্য এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর এটাকে তেলের মধ্যে হালকা ভেজে নেব। অল্প একটু ভাজা ভাজা হয়ে এলেই এটাকে তুলে রেখে দেব। তো দেখো পটলের গাগুলো একটু লালচে লালচে হয়ে এসেছে, মানে এটা ভাজা ভাজা হয়ে গেছে। ও, একটা ঢাকা আবার খুলে গেল, তো কোনো ব্যাপার না, পরে আবার ঢাকাটা নিয়ে লাগিয়ে দেব। তাহলেই হলো। আর যে কড়াইয়ে ভাজলাম সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, আর সেই সর্ষের তেলটা অল্প গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে ফোড়ন, আর তার সাথেই এর মধ্যে বাকি মশলাগুলো এবারে অ্যাড করব। তাই এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেব লবণ গুঁড়ো, আর দেব চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই দিলাম অল্প চিনি, আর তার সাথে ধনে জিরে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পর অল্প একটু আদা কুড়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় আদা, ধনে জিরে এগুলো একটু বেশি পরিমাণ তো দিতেই হবে, কেননা পেঁয়াজ রসুন পড়ছে না, আর আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম। তো তাই কয়েকটা তেজপাতাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হওয়ার পর যখন এখান থেকে তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো সস। আর এরপরেও মশলাটাকে একটু কষবো, যখন মশলাটা ভালো মতো কষা হয়ে গেল তখনই এর মধ্যে দিয়ে দিলাম পুরের যে বাটি ধোয়া জলটা ছিল সেইটা, মানে যে বাটিতে পুরটা তৈরি করেছিলাম সেই বাটিরই জল দিয়ে সেটা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এটা যেই ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, আর তারপরও এটাকে জাস্ট অল্প একটু ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেলে পুর ভরা পটল।